الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের প্রথম কয়েকখানি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে, কোরআন শরীফের সুন্দর হলো সূরা রহমান।
এবং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন এবং 30 বারের মতো এই সূরায় উল্লেখ করেছেন। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ তোমরা কোন কোন নিয়ামত উভয় জাতি জিন জাতি এবং মানব জাতি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি? উনি জিন্নাতের সামনেও এই সূরা তেলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রসুল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন আর হুজুর একটু দূরে সরে গেলেন, যার আওয়াজ আমি শুনতেছি রসুল কোরআন তেলাওয়াত করতেছেন সূরা রহমান, জিনদের এলাকায় চলে গেলেন। আর রসুল যখনই বলেন সমস্ত জিন্নাতেরা একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা নুকাদ্দিবু বিশাই ফালাহুল হাম, আমরা আল্লাহ একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন। আর তো আরো আসতে কম আল্লামা ফকিহ আবুল ইসলাম কন্দি রহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন আল্লামা আবুল হাসান রওযাতুস সালিহিন বর্ণনা এনেছেন, জান্নাতির ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন আমি যা যা কোরআনে বলেছিলাম তা কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা বলবে আল্লাহ কোরআনে যা শুনেছিলাম এই এই দিবে, জান্নাতে এসে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু চাবে কি? আর কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে কি? আর কিছু রয়েছে? সমস্ত জান্নাতীরা উলামাই কালামের দিকে তাকায় থাকবে, কারণ ওই দিন উলামাই কালাম ছাড়া এর জবাব দিতে পারবে না। তাহলে বোঝা যায় উলামাই কালামের নেতৃত্ব দুনিয়াতেও চলে জান্নাতের ভিতরেও চলবে। সাধারণ জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়েও উলামাই কালামের মোকাবিকি থাকবে। আমরা অনেক সময় মনে করি যে ওলামাই কেরামের নেতৃত্ব আর কি, কি জানে? ওলামাই কেরামের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীতে মানুষের সমাজ মানুষের সমাজ থাকবে না। আমাদের ব্রাহ্মণবাড়ার একজন বড় আলেম ছিলেন যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাংলাদেশের ফখর। তিনি এক মাহফিলে যাবেন ব্রাহ্মণবাড়া রেল স্টেশনে গিয়ে দৌড়ে ট্রেনে উঠেছেন, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তো যেই রমে ঢুকলেন এটা পাকিস্তানি আর্মিরা, তিনি এক সাইডে বসে রয়েছেন, যেহেতু উঠে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে কোনো রমে মাহফিলও চলে যায়, কিন্তু পাকিস্তানি আর্মিরা ক্রিটিসাইজ আরম্ভ করলো, মোল্লারা এরা সামাজিকতা বুঝে না, সমাজের সাথে এরা মিলেও না, এরার পোশাক এরার উঠা বসা এদের খাওয়া দাওয়া সব উল্টা। আমরা কই
দাঁড়ায় হেসাব করো হেরা কই বইয়া। আমরা বলি বাম হাতে খাও, ওরা ডাইন হাতে। আমরা বলি শর্টকাট পোশাক হইতে হয়, এরা বড় লম্বা পোশাক। ওলামাই কালাম সামাজিক না। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে উনি হঠাৎ করে বললেন, হা মোল্লা রা যেমন যেমন করে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। তুই বৃদ্ধাঙ্গুলি যদি আপনি ইংল্যান্ড দেখান, আমেরিকা দেখান, বাহিরের রাষ্ট্রে দেখান, খুব খুশি। এটার অর্থ হলো থ্যাংক ইউ। আর যদি দুই আঙ্গুল দেখেন তাহলে ডাবল খুশি। বাংলাদেশে যদি এই আঙ্গুল দেখান, এর অর্থ হলো দেন কেয়ার। এটা দেখালে মানুষ রাগ হয়। তুমি যখন আঙ্গুল দেখাইলেন, পাকিস্তানি আর্মিরা তো গরম হয়ে উঠলো, আপনি আঙ্গুল দেখাইলেন কেন, অবজ্ঞা করছেন আমাদেরকে? উনি বলেন, না আমি আঙ্গুল দেখাইনি, আমি বলছি দৃষ্টান্ত, এক্সাম্পল দিয়েছি, উদাহরণ, মিশাল, যে উলামাই কালাম যেমন এই আঙ্গুল আবার দেখান। উনি বলেন, না আমি তো আঙ্গুল দেখাচ্ছি না, তোমরা তো দৃষ্টান্ত বুঝো না, উদাহরণ বুঝো না, আমি বলছি মোল্লারা যেমন এই আঙ্গুল। তখন আবার দেখাইলেন। তুই একজন বলে, ভাই হুজুর এটা জিনিসটা একটু বুঝায় বলে। বুঝাইতে গেলে এই পাঁচ আঙ্গুল মিললে একটা সমাজ। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। পাঁচ আঙ্গুল মিল্লা, এই পাঁচ আঙ্গুলের সাইটটা একটার সাথে আরেকটার কিছুটা মিল আছে এবং লাগাই লাগানো যে রকম ঠিক না, কিন্তু এই আঙ্গুলটা এই সাইটটার একটার সাথে মিল নেই, আর বাড়িও অনেক দূরে যেরকম ঠিক কিনা। কিন্তু এই আঙ্গুল যদি না থাকে, হাত একবারে অচল হবে না। এই আঙ্গুলটাও যদি না থাকে, বাকি যদি থাকে, হাত একবারে অচল হবে না। এই চারটার যে কোনো একটা যদি না থাকে, হাত অচল হয় না। কিন্তু চারটা আছে, এটা নাই, এটা ফেলে দেন, হাত একবারে কাটা চামচ যেরকম ঠিক কিনা। না ভাত খেতে পারবেন, না লবণ নিতে পারবেন। লবণ নিতে গেল এই বৃদ্ধাঙ্গুলি লাগে। লবণ লবণ কেমনে লওয়া যায়? ভাত খাইতে গেলে এটা লাগে। এটা সারা ভাত খাবেন কেমনে? কেমনে খাবেন? ভিতরে যাবো কিভাবে? এই আঙ্গুল ছাড়া, যদিও পাঁচ আঙ্গুলের মধ্যে এই নিঃশ্বাস মিল নাই, বাড়িও অনেক দূরে, কিন্তু পাঁচ আঙ্গুলের সমাজ এই বৃদ্ধাঙ্গুলি যেইভাবে চালায়, ঠিক তেমনি ভাবে তোমাদের কৃষ্টি কালচার তাহাদিব তামাদ্দুনের সাথে ওলামাই কেরামের মিল নেই, কিন্তু গোটা সমাজ চালায়। আলেম ওলামা যদি না থাকে, এই পৃথিবীর মানুষের সমাজ মানুষ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে? এগুলো সময় আসলে বলবো। এবং ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, এগুলো আমাদের সফরের অভিজ্ঞতায় বলবো। হয় এখন আসুন সামনের দিকে যাই। তো উলামাই কেরাম ছাড়া, দ্বীনি তালিম ছাড়া মানুষের সমাজ মানুষ থাকে না। যেমন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহ আলিম ওলামার জুতা বাইল করে দিতেন, তাহাজ্জুদের পানি তিনি গরম করে দিতেন। ওনার মা জিজ্ঞাসা করেন, কে রে আলমগীর, তোর কি আত্মমর্যাদা বোধ নাই? তোর কি লজ্জা নাই? মোল্লার জুতোও ভালো না, কাপড় চোপড়ও ভালো না, আর তুই একটা বাদশার গড়ের বাদশার গড়ের বাদশার গড়ের বাদশা হইয়া তুই মোল্লার জুতা বাইর করে দিস কেনে? তোর কি মর্যাদায় লাগে না? ঘুমাই গেছেন না কাল? উনি বলেন, মা কেন দেই এর জবাব? সব জবাব সাথে সাথে দেওয়া যায় না, এটার জবাব সুযোগ মতো একদিন দেব। আল্লাহর কি মর্জি, একদিন মা এবং ছেলে ভাজ বাড়ির থেকে বের হয়েছেন। বের হয়ে দেখে যে একটা গাভীর উপরে একটা ষাঁড় উঠে যাচ্ছে। তখন বললো, মা বেয়াদবি মাফ করবেন, নো মাইন মাইন করবেন না, এই গাভীর গড়ে এই বাছুরটা কি গাভীর গড়ে হয়নি? হ্যাঁ, এটার উপরে এখন উঠে যাচ্ছে, এই গাভীর গড়ে হয়ে
এই সার হয়েছে, এখন তার মার উপরে উঠে যাচ্ছে। যেমন মা আর ছেলের কোনো পার্থক্য নাই, আমি যাদের জুতা বাইল করি, আমি যাদের তাহাজ্জুদের পানি গরম করে দেই, সেই ওলামায়ে কেরাম যদি না থাকে আর দ্বীনের তালেম যদি না থাকে, তাহলে মানুষের মধ্যেও মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না। ঠিক কিনা? আমাদের দেশে গরু ছাগলে পেশাব করার সময় ভয় তো আমরা এদিকে বসে বসে করে, কেন বসে না? তাও আবার দেখা যায় কুকুরটা হা উঠাইয়া, আবার এক জায়গায় না, এখানে 100 ডাক, এখানে 150 ডাক, ওইখানে 200 ডাক, যেরকম ঠিক কিনা? ও পা উঠে পেশাব করে কেন? তারা তো আসলে বসতেই পারে না, বসার যোগ্যতাই, এই জন্য তারা খালুয়ে করে। এই কারণে তারাটার নাম পেশাব না, তারাটার নাম সেনা। যেরকম ঠিক কিনা? গরু সেনায় দেয়, আর মানুষের তো কত সম্মান, পেশাব। পেশ মানে সামনে, আপ মানে ভানি, সামনের ভানি, এর লাগে এটার নাম পেশাব। এখন লক্ষ্য করেন যে এই কুকুর পা উঠাইয়া করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করলো, এই কুকুর ফাউডার নামাইয়া করস না, এতে তো তোর শরমের জায়গা দেখা যায়। কুকুরের জবান আল্লাহ খুলে দিছে, কুকুর ডাক দিয়া কো, হে আল্লাহর ওলি, সিটা পর্বদিকে হওয়া আলগিদার হে, কেমন ফরেস্ট গার্ড চিন্তা করে, কেমন সাফসুতরা, সিটা পর্বদিকে হওয়া আলগিদার হে, আর এই দিকটা শরমের জায়গা দেখা যায়। কালেমির রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন, একবার মুস নিয়ে কানে লাগাইছে, গুতায় হক বের করুন লাগে, মুস আলগিদা ধরে মদ খেতেছে। তারজন জিজ্ঞাসা করলো, হারাম মদ খাও, মুস আলগি দিছো কেন? হে জবাব দেয়, উলামায়ে কেরাম বলছেন, মুস ভিজাইয়া মদ পান করা মাকরু, মুস ভিজাইলে মাকরু হয় আর মদ খাইলে কিতা হয়, কেমন হরেজগার, মাকরু তিনি করেন না, এটা হয় বিলাই হরেজগার। মানুষের এখন ঠিক কিনা? তো কুকুরটা যে জবাব দিল, আমি ইউরোপে দেখেছি সেখানে বসার কোনো ব্যবস্থাই নাই, ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে বসার কোনো ব্যবস্থা নাই, পেশাব করে বসে পেশাব করতে হইলে টয়লেটে যেতে হবে, এটা তো আর খাড়িয়ে পারে না, মানে হিট হোক দাঁড়াই সাল সাপ্ত তো সব দাঁড়ানো। এতে হল আমাদের মুসলমানের মধ্যেও একদল দাঁড়া করে। তা আমি একটু জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি মুসলমান না? কোন কি ফাক্কা মুসলমান, ফাক্কা কেমনে হইল? আমার বা ও আমার দাদাও মুসলমান, ফাক্কা হয়েছি না? এমন কইলাম যে, আচ্ছা আপনি মুসলমান হলে আপনার কোমরে কি কোনো দোষ আছে? না। আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে? না। তা আপনি দাঁড়াইয়া করলেন, আমার জবাব দেয়, সিটা ভরব কি করবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বৈশাখ করলে সিটা বেশি উঠে না দাঁড়া করলে বিষাদে? সে যে জবাব দিল আর কুকুরের জবাব, দুইজনের জবাবের মধ্যে কোনো পার্থক্য আছে? আরো যেরকম তাহলে বোঝা গেল। আচ্ছা আরো একটু বোঝাই, আমাদের দেশে কুকুর বিড়ালে বিয়া সাথে আছে তো? আপনারা এই দিকটা মনে মাও না, এই দিক দিয়ে বিয়া করেন নাকি? তা কুত্তা বিলাই বিয়া সাথে আছে? মানুষের মধ্যে বিয়া সাথে আসেনি, কিন্তু কোরআন না থাকলে, কোরআন না থাকলেও ইউরোপে যান, ইহুদি খ্রিস্টানের দিকে গিয়ে দেখেন, ওদের বিয়া নাই, ওরা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ চলছে। কুকুরের মধ্যে তেমন ফ্রেন্ডশিপ, একটি কুকুর নিয়ে 8-10টা তার ফ্রেন্ড, তার বন্ধু, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও, যাদের কাছে কোরআন নাই, কোরআনের তালিম নাই, বিয়া নাই, শাদি নাই, ফ্রেন্ডশিপ হয়ে কুকুরের জিন্দিগির মতো জিন্দিগি। আমাদের এই দেশে কুকুর বিলাই পেশাব পায়খানা করে পানি খরচ করে তো?
এটা আমার কথা না, আল্লাহ কোরআনে সংক্ষেপে বলে দিয়েছেন, কোরআন না থাকলে মানুষ আর পশু বেশকম থাকবে না। একটু করে কর না, চতুষ্পদ জানোয়ারের মত হবে, বালহম আদাল। তো যাই হোক, ইউরোপে এরাও পেশাব পায়খানা কইরা পায়খানা কইরা পানি খরচ করে না। আপনারা বলতে পারেন কি গোপন কথা, আপনি জানেন কেমনে? একজন টয়লেটে গিয়ে হা না করে ফান নিল কিনা রইল না, এটা আপনি জানেন কেমনে? আমার জানার সূত্র হইল, বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাই পেশাব পায়খানা করে সান আস্তা করে। তো আমরাও গাড়ি থামাই, থামানোর পরে দেখা যায় টয়লেটের ভিতরে শুধু টয়লেট পেপার দেওয়া আছে, পানির কোনো ব্যবস্থাই নেই। তবে বুঝবার তো আর বাকি নাই, এরা যে ভানি লয় না। আর তো জোরে কর না, আবার হাত বিলাই ভাড়া না করে আমারই দেখ ঘুরে গিয়ে দেখবেন, হ্যাঁ হাত তোর এর তোর বেশি নাই। হেম বিলাই ফরেজ গার ভাজরে কম ঠিক কিনা, বাম হাতে খায়, বানরে বাম হাতে খায়, ওরাও বাম হাতে খায়। ঘুমাই গেছেন নাকি? বাম হাতে কুলাতে আবার উল্টো তর্ক করে। আমাদের ব্রাহ্মণবাড়ির ওই বড় হুজুর যিনি ছিলেন হকরে বাঙ্গাল, উনি দেখেন একবার ডান হাতে বাম হাতে চা খায়, তো বললেন ভাই এটা ডান হাতে খাও, কারণ শয়তান বাম হাতে খায় আর মুসলমান ইমানদার কোন হাতে, এই জন্য শয়তানকে অনুসরণ করে কাফেররাও বাম হাতে। এখন তুমি ডান হাতে খাও, হ্যাঁ উল্টা তর্ক লাগাইছে। ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাতকে আল্লাহ দেয়নি, খাওয়ার জন্য নিচে একটা বের হওয়ার জন্য, উনি বলেন যেমন খাওয়ার জন্য নিচে একটা বের হওয়ার জন্য, আপনার বিয়ে আসে খাবার টাবার দিলেন, বাত লওয়ার জন্য একটা চামচ দেন, এইভাবে চামচ বাত লওয়ার চামচটা আছে না, তুই বাচ্চা পায়খানা করে দিস, ভাবলেন আমার বিয়ের সামনে এখন আমার ওয়াইফ কেমনে আইব, আর কুদাল গিয়ে কতক্ষণ তালাশ করুন, বাপ লওয়ার যে চামচটা আছে না, ওই চামচটা দিয়ে ভাঙানা হলাই দিয়েছে, দিয়ে টিউ বলতে গিয়ে এটা ভালো করে ধইয়া আনে বিয়ের প্লেটও রাখছে। তখন বিয়াই এটা কি করলেন, হ্যাঁ হ্যাঁ কবি অসুবিধা নাই, এটা দই আনছি সাবান দিয়ে দই আনছি, সাবান দিয়া না সোনার হতে দই আনলে কাল হবে না, এটা কোনো সভ্যতা হতে পারে না। যেটা পায়খানা বলেছেন এটা আমার প্লেটে, এটা যদি বুঝেন যেটা তো পায়খানা ভালা, এটা সাবান দিয়ে দইও এটা খাবারের মধ্যে ব্যবহার করতে আপনার সভ্যতায় বাজে, তাহলে ঠিক তেমনি ভাবে বাম হাত যেন টয়লেটে ব্যবহার করে এটা আবার খাবারে ব্যবহার করবেন, এটা মানবিক সভ্যতা হতে পারে না। যাক আংশিক কিছু করলাম সামনে কমজুদের হম ভাই না, অসুবিধা হইতেছে আপনাদের? জান্নাতের ভিতরেও সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকি হয়ে থাকবে। কার মুকাফিকি? আত্মজনে কম আল্লাহ তো বলবেন, উলামায়ে কেরামের দিকে তাকায় বলেন আপনারা বলেন কোনটা বাকি রয়েছে, কারণ উলামায়ে কেরাম ছাড়া আল্লাহর ওলি ছাড়া যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকেই আলেম ছিলেন, আলেম ছাড়া ওলি হতে পারে না। আর তো করেন না,
মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না জানে নো হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোক হইতে হবে। তাহলে আবেদ হতে পারবে, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের বিজ্ঞ না, সেই আবাদত করতে করতে আবেদ হতে পারবে। কিন্তু ওলি হইতে গেলে, আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে। যতজন আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সহ সব আলেম ছিলেন, আলেম ছাড়া আল্লাহর ওলি এরা জবাব দিতে পারবে না। কেন? কারণ সাধারণ লোকেরা ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্য, আর আল্লাহওয়ালারা ইবাদত বন্দি করে আল্লাহকে হওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব, আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামই দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় আমাকে জাহান্নামে রেখো যেখানে থাকলে তোমাকে দেখা যায়। এটা আমরা বুঝবো না, আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা। এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম, বাবা কয় এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে, অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে, বিয়ে করতে গেলে আমার জায়গা নাই। মেয়েটা আবার সিঁড়ি দিয়ে জানাইল, তুমি আমাকে ভুলে যাও, কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, পাল্টা সিঁড়ি দিয়ে জানায়, তোমাকে যদি ভাই তাহলে গাজীপুরের জঙ্গলের ভিতরে তাহলে আপত্তি নেই। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, তোমাকে যদি ভাই জাহান্নামে থাকলেও আপত্তি নাই। মাঝরে কণ্ঠে কিনা? দিয়া দিও জাহান্নামে, জাহান্নাম আমাদের বিষয় নয়। আপনারা আবার কয়েন না কালকা গিয়া জাহান্নামে থাকতেই সবের সব খাটে না। একবার ওর বিয়ে করেছে খুব সুন্দরী, এই গাজীপুর জেলার ভিতরে এমন সুন্দরী নাই। আর একজন গার্জনের জান প্রাণ করে দেখলে জান বাজানাইলে মরে। কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এই মহিলা তার বাবার বাড়ি থেকে বসে আছে, আর ছেলেটার ব্যবসা বাণিজ্য, সে বলে যে তাড়াতাড়ি আসো, আমার তোমার ব্যবসা বাণিজ্যের সময়। সে বলে তুমি আইসে না নিলে আমি আর আসবো না। আর সর্বনাশ, এখন দোকান বন্ধ করি কিভাবে, তুমি চলে আসো, শাড়ি দিমু, এই দিমু, সেই দিমু, যাই কয়, তুমি না নিলে আর আসবি না, যাও, সম্পর্ক শেষ। এমন বউ যদি হয়, দোকান পাট বন্ধ করে আরো রসগোল্লা মিষ্টি লইয়া গিয়া বউরে মালিশ করে বাড়ি থাকে। আরেক ছেলের বিয়ে করেছে, মা বাবা জোর করিয়া ওই হ্যাঁ এই বিয়ে করতে রাজি না, এই মহিলার নাকের সেন্টার ঠিক নেই, টুট মোটা খালা, হ্যাঁ এমনি নিয়ে সংসার করতে রাজি না। তার মধ্যে আবার এই মহিলা বাবার বাড়িতে গিয়ে অভিমান করিয়া কয়, তুমি আইয়া না নিলে আমি আর আসবো না। তখন সে বলবে, আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করছো, তুমি তা হওয়ার আনতাম না, হিগেনি তা যেরকম ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনার যে আমল, এই আমল এমন সুন্দর, অভিমান করলে অভিমান আল্লাহ ভাঙাবে। আর আমাদের আমল হলো ওই কালা মহিলার মতো, এই আমল দিয়ে অভিমান করা যদি বলেন জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ বলবেন এই আমল লই আর বেহেশতে এলাম নাই, থাকতে জাহান্নামে। তাহলে এখন আসুন, যখন বলবেন জান্নাতিরা রে বলো কোনটা বাকি রয়েছে, সাধারণ জান্নাতিরা ওলামাই কেরামের দিকে তাকায় বলবেন আপনারা জবাব দিন। আল্লাহর ওলিদের পক্ষ থেকে বলা হবে, আল্লাহ এই জান্নাত দিয়েছ, জান্নাতের বলাখানা দিয়েছ, ওরগিল মান দিয়েছ, আঙ্গুর আপেল দিয়েছ,
এই গুণার জন্য আমরা ইবাদত করিনি। যথেষ্ট আঙ্গুর দুনিয়াতে ছিল, দুনিয়া অঘুর পড়েছিল, দুনিয়ার দম সম্ভব বুক বিলার ছিল, সবগুলো লাথি মেরেছি। তুমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ অসংখ্য করে দুনিয়া আমার পেয়েছি, এখন পর্যন্ত তোমাকে পাইনি, এখনো তোমাকে দেখিনি। আল্লাহ মেহরবানি করে আমাদের আবদার হলো তোমার দিদার নসিব করে দাও। আল্লাহ পরকালেও কোন কাফেরকে দেখা দিবেন না, কোন বেদাতিকে দেখা দিবেন না। ইচ্ছা আছে তো আপনার? তাহলে শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না, এই দুই কাজ থেকে মুক্ত থাকলে আল্লাহ দেখার নসিব হবে। এখন আসুন, আল্লাহ তখন দরখাস্ত মঞ্জুর করে বলবেন তোমাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আমি দেখা দিব। তবে দারুস সালাম নামক একটা ব্যবস্থা আছে, এটা সব জমা হোক। এক একজন জান্নাতিকে শ্রোতাকে এক একটা আসন দেওয়া হবে, প্লাস্টিকের বিছানা নয়, এক একটা আসন দেওয়া হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। আরো সে নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, ওই বাতাস মেশকে আম্বরের স্তূপ তাল আছে ওই ভেঙ্গে মাহফিলে গোলাপ জলের মতো ছেড়ে দিবে, সুগ্রানে মুখরিত হয়ে যাবে মেশকে আম্বা। আল্লাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি করবেন বিশ্ব নবীকে, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, সভাপতি থাকবেন আল্লাহ নিজে। পর্দা টান দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আগমন আগমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আপনারা খুশি না বেজা? আরো ধরে কম সালাম যে দিবেন, আল্লাহ আগে আমাদেরকে জানাই দিচ্ছেন। تحييتهم يوم يلقونه سلام যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আসসালামু আলাইকুম বলবো। একটু জোরে কর না, সাক্ষাৎ হয়ে সালাম দিয়েছেন, তখন যে কি মজা হবে এটা বুঝাইবার কোনো ভাষা কোনো বক্তার নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। যে জীবনে কোনোদিন কাঁচা মরিচ খাইনি তাকে যদি ওয়াজ করে বুঝান বলে খুব কাঁচা মরিচ ভালো লাগে, মজাও লাগে, কাঁচা মরিচ হে বাবা হোয়াট ইজ দিস, তখন বলতে হবে তুমি হা করো যে হা করছি, কাঁচা মরিচ ভিতরে ঢুকাই দেয় বলে কামড় দাও দিছি, এখন বুঝছো নি বলে হা ভাই বুঝছি, কাঁচা মরিচ কারে কর যে ঠিক না, ঠিক না জানি হবে, কাঁচা মরিচ মুখে দিলে উপলব্ধি হবে কাঁচা মরিচ কারে হয়, ওয়াজ করে বুঝানি সম্ভব নয়। আল্লাহর দিদারের যে কি স্বাদ, কি মজা, কি নিয়ামত, এর থেকে বড় নিয়ামত যে নাই, এটা এই মাঠে ওয়াজ করে বুঝানি সম্ভব নয়, এটা জান্নাতের বিজুর ভিতরে বুঝাই সম্ভব। আল্লাহ বলেন চলো এবার অনুষ্ঠান, হে দাউদ আলাইহিস সালাম আপনি একটু তেলাওয়াত করুন, গজল গজল নাই গান গুন নাই, ঘুমাই গেছেন কারণ আমরা অনেক জোর গানও অনেক বোঝা গেছে, যেরকম ঠিক কিনা, কোরআন শরীফ ভালো লাগে না, কোরআন শরীফ ভালো লাগে না, যেরকম ঠিক কিনা, কোরআন শুনতে ভালো লাগে না, গানে বরবর হয়ে গেছে, যেরকম ঠিক কিনা, আজকে ওয়াজ মাহফিল গুলো পর্যন্ত গানে দখল করে ফেলেছে, মানুষের দিল ঠিকই নষ্ট হয়েছে, কোরআন শুনতে চায় না, কিন্তু আকাশের লক্ষ্য তারা শুনবে লেগে 10,000 টাকা। অথচ কোরআনে হলো অ্যাকশন আর গানে হয় রিয়াকশন, কোরআন মানুষকে হেদায়াতের দিকে আহ্বান করে আর গানে গুনার দিকে আহ্বান করে। কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে আর গান মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। কোরআন শুনলে মানুষের দিল পরিবর্তন হয়,
এক ডাক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, তো এক ডাক হাত পকেটে হাত দিস। হুজুর জিজ্ঞাসা, পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক তো আপনাদের পকেটে। আরে ডাকাতের রিজিক হুজুরের? হুজুর বলেন, কইলে কি বেটা, আল্লাহ কোরআনে বলছেন এর উল্টা দা। শুনে যা, আয়াত শুনে যা। ওকে আয়াত শোনাই দিলেন। وَبِالسَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ اللَّهُ বলেছেন তোমাদের সকলে রিজিক আসমানে। কোথায়? আর তুমি তালাশ করো আমার ফকেটে। সে কি কোরআন শুনতেছে? টাকা লেগে গেছে, কিন্তু অ্যাকশন কি হইল? দুই বছর পর, তিন বছর পরে আল্লাহর ওলি খানায় কাবা তোয়াফ করতে, হঠাৎ করে দেখে এক যুবক দৌড়ে গিয়ে ওনার দুই পা জড়াইয়া ধরেছি, হুজুর মাফ করে দিন, বুঝতে পারিনি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আল্লাহর ওলি বলেন, তোমাকে আমি চিনি না, কি অন্যায় করেছ? লোকটা ডাক দিয়ে বলে, এখন আপনি আমাকে চিনতেছেন না, যেহেতু আমার সুরত পাল্টে গেছে, আমি ওই লোক যে লোক আপনার পকেটে রিজেক্ট তালাশ করেছিলাম, আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন, ওই একটি আয়াতে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। আর গান আমি নিজে মাহফিল ওয়াজ করলাম, এমন পর্দার আড়ালে মেয়ে লোক ওয়াজ শুনতেছে, আমার পরে একবার উঠলো ও গান ওঠার মারল, শব্দানে তাকিও নারী পদ আড়ালে, এ তালটা হলো গানের। হাজার কোন থেকে কি আর তাল গানে, তার যে একটা একটা যে ইয়ে আছে সুর এবং তার যে একটা তালে তালে পড়ে, সেটা ওই গানের সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বেদের মেয়ে জোসনায় আমায় ভাগল কইরাছে, এটা তাল হলো সেই গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে হাইরে হাইরে পায়, আবার একটা গুতা মারে, যেই মাত্র গুতা মারছে, মহিলার তো পর্দার আড়ালে আসিলে ছিলই, এখন অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়েছে, এমনি এক মহিলা পর্দা টান্দা সিরা করে মোল্লাটারে দেখা লই, তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আর তো ধরে কম গুনার দিকে আরো দাবি তো পিছিয়ে ধরে কম, ঠিক না? যা দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, জবুর তালাওয়াত করবেন, উনার কণ্ঠ দিয়ে একসাথে সত্তর প্রকারের সুর বের হবে। জিন্দেগিতে কোনদিন শুনিনি, আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলী কিসমের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদ
জীবনে কোনদিন শুনেছে কি না গো প্রভু? শুনি নাই। এর চেয়ে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? আরো মজা, হ্যাঁ আল্লাহ আরো মজা আছে। জীবন ভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন ভর কণ্ঠস্বর যা শুনছ আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো যাবে কার? আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছ অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। দুনিয়াটা শূন্য রকম, আল্লাহ আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা? হাঁটু ধরে কেন ভাষা? আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সক্ষমতা, কথা বুঝেন তো, সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো 10 মিনিট টাইম, বিচারক মন্ডলীর আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লালবাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লালবাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাফ প্যান্ট আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা ফরবার ফরছে, মানুষ মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, খালি শাস্তে শাস্তে সমশেষ, লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কণ্ঠস্বর, আর বুঝলেও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা তো কারি আব্দুল বাসেতের কেসে তখন হওয়া যায় মাঝে এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে, খালি মুসন ধরতে ধরতে মুসলমান যারা আছে এরা কয় ওর কেলে গাই যাবে, আর ই মোল্লা রেখে লেগে দাওয়াত দিছে, আর মোল্লা বাসেন না দেশ যে টাইমের গুরুত্ব বোঝে না, এরপরে দেখে আর আবার ধরছে কেন, বোঝা যে হা করছে আরো 1 মিনিট নাই, শ্বাস লইতেছে পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কর, আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না, এই 2 মিনিট গেল খালি প্রস্তুতি চুইছে। এখন দেখা যায় বেড়া খালি টান দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, এমনি যারা কলম দিয়ে নম্বর দিত কলম থইয়া যে চাইছে আর কোন যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইছ ওনার আত আর যায় না। যখন শেষ করছে সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, সে দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেছে, ও কারে আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে, একদল দুজন লাখ ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরম হবে। আল্লাহ তখন সংক্ষেপ করে লেনে শেষ করুন দিত না, আল্লাহ
তখন ডাক দিয়ে বললে জীবন বর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছো আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে, আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সুরে রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান, আল্লাহ একটা শব্দ বাড়াই বলবেন আনার রহমান, পরম করুণাময় শুনেছ আনা আমি, দেখা যায় লড়াচড়া নাই কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান আরো শোনান, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকলেন, শত শত বছর চলে যাবে, পুরপুরিরা স্লিপ লিখবে, টুকালে রুমে স্লিপ লিখতে থাকবে, আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দগিতে পাবো না, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন ওঠো জান্নাতীরা যাও আপন আপন বাড়িতে, এমনি জান্নাতের উঠে যখন নাকি বুড়াকে সরায় জান্নাতের ভিতরে ঢুকবে, ওর পরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায়, এমনি বলে কেন তাকাও, এইভাবে আমার দিকে তাকাও কেন, আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি, ওর পরিরা ডাক দিয়ে বললে চিনতে অসুবিধা হইতেছে, কেন অসুবিধা হয়, আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশ গ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে, এই কারণে আগে যা সুন্দর ছিল এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। ইসুলের রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু এই সুরার দুইটা সারা নজর, যেরকম কয়টা, একটা সারা নজর হইল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে এই অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন দিলাম, কি দিলাম, আরো যেরকম আমি আপনাকে পাঠাইলাম সেই সত্তা যিনি আপনাকে পাঠিয়েছেন, আরসালাহু বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়ে পাঠাইলাম, কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিতায় পরিবর্তন করা সম্ভব নয়, প্রশাসন বাইরে আপনি কিন্তু পারেন না, রাস্তা আলাইহিম বুল মুসাইকির, আপনি কিন্তু দরগা না, আপনি শাসক না, আপনি পিঠাইবেন না, আপনি মুজাক্কির, আপনি নসিহত করনে ওয়ালা, আমার কোরআন দিয়া নসিহত করি, দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে। দরগা না কইলো কেন, দরগা মানুষ বালা করতারে না, সূর্যের ডাকাত বানাইতারে, আর তুই ধরে কেন, কেন করু গই করতারে না, চুরি করা, জিনা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, বোমাবাজি করা, তার সব রূপ ভিতরে, আর দারগায় ফিটাই বডি উফরে, আর তুই ধরে কন্যা
তো ঠিকানে ফিটলে কি হয়, এসলাহ না হইয়া ফিসলা হয়, এসলা না হইয়া ফিসলা বুঝছেন নি? আগে কয়েল ধরালে মশা মানত, অন দেখবেন কয়েলে বসে ফাঁকলা আর কয়ে দুয়া হয়ে অভ্যাস হয়ে গেছে, ফিসলো হয়ে গেছে, মানুষও মায়ের খাইতে আইতে ফিসলো হয়ে গেছে, এরকম ঠিক কেন? দশটা লোকের দারোগায় সবির আলি দারোগা সুর দেখাচ্ছে, পিঠিয়া মারিয়া দরবেশ বানাইয়া ছড়িয়ে দিয়েছে, এরা এখন আর চুরি করে না, ডাকাতি করে না, এমন দশজন লোকের তালিকা যদি এনে দিতে পারেন 1 কোটি টাকা পুরস্কার পারবেন? একটা হওয়া মধ্যে অন্যত্র না, যেরকম ঠিক না? কিন্তু আমরা পারব, চ্যালেঞ্জ গ্রহণ করলাম এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, এদেশের হাক্কানিফের বুজুর্গদের সাহাবাতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। আল্লাহ ভাইয়ার আমার, তারপরও যত অপবাদ মাদ্রাসা শিক্ষার উপরে অপবাদ, মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করে, যেমন কথাবার্তা বোঝা যায় কলেজ ভার্সিটির থেকে ওনারা ফেরাস্তা সাপ্লাই দেয়, আর আমরা হলে জঙ্গিবাদ তৈরি করি না, বুঝে শুনে কথা বলা এটা মূর্খের আলামত, যেরকম ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশের মাদ্রাসা শিক্ষা থেকে কোন সন্ত্রাসীর জন্ম হয় নাই, কোন চোর ডাকাতের জন্ম হয় নাই, থানায় সকল দাগি লোকের তালিকা আছে, লিস্টে আছে, কেটে গাঞ্জা খায় হিট হয়ে রাখুই তারে মাঝরে ফোন জানে না, পুলিশে জানে না, কেউ নাই, আমরা কি মনে করেন? আর দুজনে কর তারা তো হসুনি কামুন, কেটে কিতা করে দেখবার লেগে কার জুতা সিরা, আমনে না কইতারল, আমনে জুতা যে সিরা এটা সামারে কইতারে মুসে কইতারে, আর হ্যাঁ কামুরিল আপনি জুতা সিরা দেখ, একজন লোক বের করে দিতে পারবেন যে দাওরা হাদিস পাস করে চুরি ডাকাতি লিপ্ত হয়েছে? তাহলে মাথা হাসি কায় কুনানো জন বিবাদ করলো, বরং করে ওরা দুঃসময় আমরা রূপে কথা বুঝছেন, আর না হইলে এটা ষড়যন্ত্র, কথা বলতেন না? আমার প্রাথমিক জমানায় একখানে ওয়াজে যাই তো আরেক বক্তা আর আমি রিস্কাতে যাই, গিয়া 1 কিলোমিটার জায়গায় একটা জমান লাগে, গ্রামে বিত্রি রিস্কা যায় না, উনি আর আমি প্রায় বয়সের কাছাকাছি, কথা বলছেন, অত 2-3 বছরের বড় হবে, উনিও দাওয়াতি আমিও দাওয়াতি, উনার হাতে একটা ব্যাগ আছে কিন্তু আমার হাতে কোনো ব্যাগ নাই, উনার অভ্যাস হইল যে ওনার সাথে যে ব্যাগটা থাকে এটা তার পাশের লোকে দেলায় আর উনি খালি আগে, মানে আমার দিত কেমনি, আমি তো ছাত্র না, আর এরকম না যে উনি মুরব্বী আমি কম বয়সের বাচ্চা ব্যাগটা দিয়ে দিল, দিত কেমনি? আমার কম মানে না, আমার লঙ্গিটা কুললে গেছে ব্যাগটাতে একটু ধরেন, তো একজন লঙ্গি কুললে গেছে আমি ধরতাম না, অন যেই মাত্র ব্যাগ দর্শি অন বেড়া লঙ্গি কতক্ষণ ধরে সে আর ব্যাগ আর নেয় না, লঙ্গি যদি দেখেন কোন দাড়িওয়ালা ভক্ত পত্রিকা, যদি দেখেন কোন মাদ্রাসার ছাত্রকে দেখায়, তাহলে বুঝতে হবে মাদ্রাসার হুজুররা ছাত্রের সরল প্রকৃতির বিষয় হয়, সরল নিয়ে মাদ্রাসা যায় এবং মাদ্রাস পড়লে একটা সরলতার দোষ হয়, কারণ জান্নাতির গুণ হইল আলুল জান্নাতি বুলহুন, জান্নাতি যারা হবে তারা সরল প্রকৃতির হবে, সুতরাং আলেম ওলামা যারা হবে মাদ্রাসার ছাত্র যারা হবে যত বুদ্ধিমানী হোক সরলের একটা দোষ থাকবে, এই সরলের দোষের কারণে এরকম বুমারা ওই ব্যাগটা ধরেছেন বাবা, আমি বলবিও ধরছেন এবারে তো সরল মানুষ, দেখেন শাহজালাল রহমাতুল্লাহ
মাজারের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল বড় হুজুর বড় দলের ওনার কাছে ভিডিও মেশিন দিয়েছিল দেখে দিচ্ছে আমি কিতে সাথে ভিডিও কিতে সাথে আমার কিতে সাথে আর জন্য দিশে তো কিতে সাথে আল্লাহ হুজুর জিগা হুজুর লাখ সামান ব্যবহার করা যায় নি কোন সময় লাগায় গোসলের আগে না পরে গোসলের আগে লাগা কত তো দয়ে হলাই দিব ওইটার জায়গায় লক্ষিতে তোমাদের দুনিয়া এগুলোর সাথে কোন সম্পর্কই নাই যেরকম ঠিক কিনা কিন্তু তা জানে এদেশের থেকে আল্লাহর নাম আল্লাহ রাস্তা যদি উঠাইতে হয় আর তৈল দুর্বল তো এত দুর্বল আর কেউ নাই আমরা আলিম আলামার মতো দুর্বল তো আর নাই মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুর যাওয়ার নাকি সবের কাছে আর মসজিদের ইমাম সাহেব ওনার সভাপতি আওয়ামী লীগ সেক্রেটারি বিএনপি ক্যাশিয়ার হলো জাতীয় পার্টি উনি হলো খতমেনু সরিন্ডা পার্টি খতমেনু সরিন্ডা ছাড়া আর কি থাকবো না আওয়ামী লীগকে খুশি করতে পারবো না বিএনপি আওয়ামী লীগের দেলে গেলে বিএনপি সকুলডায় বিএনপির দিকে গেলে আওয়ামী লীগের সকুলডায় হ্যাঁ করতো কি এখন আসুন আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা দারগা বানায় পাঠাইছি না বাইরে মানুষ ভালো হয় না বরং মানুষ আরো শক্ত হয় এরপরে অভ্যস্ত হয়ে থাকা কেন বাড়িতে কামায় না রোগ এখানে নয় রোগ ভিতরে কন আল্লাহ নিজে বলে বলবো না অসুবিধা হইতেছে وننزل من القرآن ما هو شفاء أردت بكة دي على كاية مولي شفاء لما في الصدور তোমাদের ভিতরে যত রোগ আছে সকল রোগের ঔষধ আরোগ্য মেডিসিন আমি আল্লাহ কোরআন দিয়েছি কোরআন ছাড়া ভালো হবে না যেরকম ঠিক কিনে দুই সূর্যে দর্শে দুই দলে দুই সূর্যে দর্শে এক দলে দর্শে পুলিশে আর এক দল হইল তবলিগ ওয়ালারা দর্শে আরেক সূর্যে পুলিশে ধরে লেগে গেছে কথা না নিয়ে লটকাই বেড়েছে আর চুরি করবে কজি বলো না তো অতীতে করছিল যে এই জন্য তিন চিল্লা সাইড মারছেন কয় মাস তিন চিল্লা সাইড মাস আর একটা তবলি করার কেমন জানে বুঝাই বাজে সিলেট লেগে গেছে হ্যাঁ তিন চিল্লা সাইড মাস সময় লাগায় বাইতেছে হিডো বাইতেছে কিন্তু যে জেল খাইটা বাড়িতেছে ইদাহন দেখা যায় রাস্তার দাঁড়াইয়া ডাইরেক্ট আরম্ভ কেউ ভাই এই ডাইরেক্ট আরম্ভ করলেন কজোর আগে তো লুকাইয়া করতাম কেউ জানতো না পুলিশে দৈরে ফিটটা মাইরা সারা দেশে জানাই দিছে আমি যে কাল্লাসুরা তার লুকাইয়া লাভ কি তখন ডাইরেক্ট আরম্ভ করছে আর যারা তবলি গেছিল তিন মাস চার মাস পরে তখন আইসে এখন দেখা যায় এই লোকটা মসজিদের দিকে আসতেছে দাঁড়িয়ে রেখে এসে টুফি লেগে এসে তো মসজিদে যায় তো জিজ্ঞাসা করা হইলো মসজিদে যে আপনি আসতেছেন ভাই আপনারা তো মসজিদে দেখছি না কি ব্যাপার কেমনে আপনি কিতা হইল এমনি হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ কিতা না কইলে আমি বুঝুন না হ্যাঁ হ্যাঁ কইলে কাজ হ্যাঁ কত চায় না কত আমি তবলিগে গেছিলাম না তিন চিল্লা দিয়া এখন চুরি ছেড়ে দিছি এখন লক্ষ্য করে দেখেন যে অবস্থা রইল এরকম
যে আল্লাহর কোরআন একটি অবস্থার পরিবর্তন করে, একটি জাতির চরিত্রের পরিবর্তন করে। দিল পরিবর্তন হইলে তার চরিত্রের পরিবর্তন হবে, আর দিলের পরিবর্তন যদি না হয় আল্লাহর কসম পিটাইয়া মারিয়া মানুষ বালা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন আপনি কোরআন পড়েন, অন্য রাসূল কোরআন পড়া শুরু করছে আর কোরআনের আয়াত গুলো ছন্দ মিলাই, জোরে কান ঠিক কেন ছন্দ মিলাই না, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, শেষ হতে মিল আছে নি আর তো জোরে কর না, আর একটু সামনে দাঁড়ালে বুঝতেন না, والشمس وضحاها والقمر إذا تلاها علي هاها شاشة دي دورة كم تكينا والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى মোহাম্মদ তো কবি হয়ে গেছে, উনি তো জীবনে কবিতা বানাইছেও না লেখছেও না, নিশ্চয় কোন পণ্ডিত এগুলা বানাইয়া দেয় কোন সাহিত্যিকে, আর এগুলা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠ দেয়। যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেহুন্না আরেকজন, তো এটা মনে হয় কোন সাহিত্যিকে লিখে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দেয়। আপনারা কি দেখেন কণ্ঠ দেয়? কণ্ঠ দেয় ঠিক ওই, কিন্তু কোন সাহিত্যিক নয়, এগুলো দিয়েছেন আল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, দুনিয়ার কারো কাছে পড়েন নাই, পড়েন নাই, লেখেন নাই, লা তাখুতুহু বিয়ামিনিকা, নবীজির ডান হাতে আগত দাগ দেয় নাই, আর কারো কাছে পড়েন নাই। কেন? নবীর আল্লাহ পরন্ত হলো নবীর গুণ, আর আমরা আল্লাহ পরা হলো আমাদের দোষ, নবীর আল্লাহ পরাটাই হলো নবীর গুণ। আর তো জোরে কন, নবীদেরকে পড়াইছেন কে? আরো জোরে, জিব্রাইল আলাইহিস সালাম যখন পড়ায় রসুল তখন মানে কণ্ঠস্থ করার লেগা এবং জিব্রাইলের মতো করবার লেগা, যেই মাত্র রসুল সাথে সাথে দোয়ারে পড়ে আল্লাহ আয়াত নাজিল করছেন, জিব্রাইলের কাছে পড়বেন না, আপনার উস্তাদ না জিব্রাইল, পড়বেন না, লা তুহরিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইল্লা আলাইনা জামাহু ওয়া কুরআনা। আগে নবীজি আপনার জবান মোবারক লাগাবেন না, 30 পড়া কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি, আমি আপনাকে পড়াব। তো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কোরআন শরীফ যখন পড়েন ছন্দ মিলে, কাদেররা যখন বলতে লাগলো মনে হয় কোন কোন পণ্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করা দেয়, মুহাম্মদ কণ্ঠ দেয়, আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাযিল করে বলেন না কোন সাহিত্যিক নয় কোন পণ্ডিত নয়, আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ বলেন
আল্লামাল কোরআন আগে আনলেন কেন? তফসিরকারকরা বলেন এর অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল ওই কাদেররা যারা বলছিল যে এইগুলো সাহিত্যিকের কথা হবে, তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন, কোরআন কোন সাহিত্যিকের কথা নয়, এরা শিখিয়েছেন আল্লাহ, ফাইল মাহুল দুনুরি লুকায় খাওজেন আল্লামাল কোরআন, কাকে শিখিয়েছেন, কে শিখিয়েছেন, যিনি শিখিয়েছেন উনিও লুকায়, যারে শিখিয়েছেন ওনারও নাম ঠিকানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনুরি লুকাইয়া, যিনি শিখিয়েছেন তার নাম হলো আল্লাহ, যাকে শিখিয়েছেন তিনি হলেন বিশ্ব নবী। এইগুলো একটা সানে নজরুল, এই জন্য এখান থেকে রইল, আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে দুই নম্বর সানে নজরুলটা কেন এই সূরাটা নাজিল করা হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন অগণবীজি এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, যারা নাকি যুবকরা নারী ইজ্জত নষ্ট করে গুড়াল লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে, যারা পশুর মতো খাসল, এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা দেখার একটা দেখারে দেখলে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায়, পাও দিয়ে গাঁথা করে, এই শিং দিয়ে মাটি উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ফাড়াইয়া মারো, আর গাঁথা করে দেখাইছে এইটা তোমার কবর, আর শব্দর তুলে বেড়ে লাগব। আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন আর জন্য মাইরা কথা বুঝেন কিভাবে কবর দেওয়া, এমনকি বাবা তার ছেলেকে কয়ে যেত যে আমার এমতেকালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল, তাকে হত্যা করে তার মাথা টুল দিয়ে তোমরা মদ পান করবে, এইভাবে ওসিয়ত করে যেত, কত জঘন্য। এই জাতিকে মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আমি আল্লাহ পরিচয় তুলে ধরতে হবে, আমি আল্লাহ কে, ল্যাব দিয়ে পারা যাবে না, কেন র্যাব আর বন্দার মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকে না, আর তো ধরে কম 24 ঘন্টা কি আমার সাথে থাকবে, আর ধরে কম আপনার আর্মি আর মানুষের মাঝখানে গ্যাপ, বিডিআর আর মানুষের মাঝখানে গ্যাপ, পুলিশ আর মাঝখানে গ্যাপ, সিকিউরিটি ক্যামেরা মানুষের মাঝখানে গ্যাপ, ফাঁক আছে, সুতরাং ফাঁকটার মধ্যে দুর্নীতি করবে। অগণবীজি মানুষকে বুঝাইয়া দেন আমি আল্লাহ আর আমার বান্দাবান্দির মাঝখানে কোনো গ্যাপ নাই, যদিও আমরা অন্যের বলে স্লোগান দিই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ, আমি ওই গেলে, সুতরাং দুষ্ট হইবার মতো খারাপ হওয়ার মতো কোনো জায়গা নাই, আর তো কন না। দুই নম্বর হলো দুনিয়ার প্রশাসনে আমরা লক্ষ্য করে দেখেন যে দুনিয়ার প্রশাসনে আমার ভিত্তি কি আছে এটাও কোথায় না, আমার ভিতরে কি আছে এটা দুনিয়ার প্রশাসন কেউ বলতে পারবে না। আমরা আমেরিকান বলেন ব্রিটেন বলেন ইমিগ্রেশনের মধ্যে এইভাবে সব মিশনের সামনে নিয়ে খেলা করিয়া ফের ভিতরে যদি স্বর্ণ থাকে সেটাও ভেদ করে দেয়, কিন্তু কোন লোক যদি ভিতরে ভিতরে কল্পনা করতে থাকে যে আমি বারাক ওবারা মারিলাম আমি বুশ মানে না, এটা কিন্তু মিশিনে উঠে না, যেরকম ঠিক কিনা, কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক সত্তা তোমার অন্তরে কি বলতেছো সেটাও আমি আল্লাহ জানি, ভবিষ্যতে তোমার অন্তরে কি আসবে না আসবে সেই খবরও আমি আল্লাহর আছে, যেরকম ঠিক না ঠিক না। এই কারণে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে, শুধু জানাজা ভরানি, শুধু কবর জিয়ারত, শুধু মরার পরে ফাগরি, শুধু মরার পরে সুপারিশ করে ব্যস্ত, এতটুকুই না, আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা হইল ইটা কবর জিয়ারত আর জানাজা ভরানি আর মরে সরলে দুই ফাগরি একটা ভাই হ্যাঁ তাস ভাই, এই আর কি একটা আশা, আর না যে দুনিয়ার কোনো কামেন না। এই কারণে আমাদের দেশের সমাজে অনেক লোকেই দেখা যায় মাদ্রাসায় ওই ছেলেটা দিত স্যার যারা আট বাংলা হাও বাংলা খানা ল্যাংরা লুলা ইমন বেমারি পেশাব করতে গেলে ফাহানা করে দেয় বলে ইমন সারা আনলে ইমন দুষ্ট গাছে উঠে পেশাব করে দেয় ইমন সারা মাথা দিতে চায় না, আমি আল্লাহর রাস্তা দিতাম মালালে দাদা অন্ধকার নাই, যে গেলাম কি ভাই কুরবানি দিবেন নি বছর যে কয় বছর গরের কুরবানি দেবো, গরের কুরবানি দিবেন বলে হ্যাঁ, মানে গরের মানে ওই জায়গার দাঁত সমান হয়ে গেছে এখন আর ঘাস খাইতে পারে না হিরা,
তাহলে বোঝা যায় আল্লাহ রাস্তে দিতে গেলে একবারে যেটা খারাপ এটা এটাকে দিতে ভাড়াটাকে দিতে চায় না। তাহলে এখন চিন্তা করে দেখেন আসলে মূলে বিষয়টা এরকম নয়, মাদ্রাসার শিক্ষা যে শুধু জানাজা শুধু কবর জিয়ারত শুধু মরার পরে হাগরি শুধু মরার পরে দর্শন সুপারিশ করে ব্যস্ত নিবে শুধু ইকানি শেষ নয়। মাদ্রাসার শিক্ষাটা হইল যে আমরা যদি আদর্শ সমাজ চাই, আমরা যদি ভ্রাতৃত্বমূলক সমাজ চাই, আমরা যদি সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত সমাজ চাই, তাহলে অবশ্যই মাদ্রাসার শিক্ষা ছাড়া এই সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। ইদুল আজকা চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين تمام جبنر قنار بجامتين আল্লাহ নজর রহমতের সময় আলেম উলামা নিয়ে সাজাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান বৈদিরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের কলমা বন্ধুদেরকে নিয়ে আমি গুনাগার তোমার সেই দরবারে আট বাড়াইলাম। মেহরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্যে জীবনের শেষ মুনাজাত। আল্লাহ কত মানুষ ঘুমার ওঠে না, কত মানুষ ঘুরতে বের হয় আর গড়ে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না কার জন্যে কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসা গেলে মেহরবানি করে আমাদের জিন্দেগির গোলা মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব, কোথায় যাব। দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না, সন্ধ্যে হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দে। তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ, মনের বোঝানাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কোলে উঠাইয়া ঘোষণা দাও জলে বড় যা তোদের জিন্দগির গুনাহ মাফ করে দিলা। রব্বুল আলামিন আল্লাহ প্রভু আমাদেরকে তুমি মাফ করো,
আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পূর্ণ সুস্থ করে দাও, সকলের জন্য জরিয়া বানায় দিও, আল্লাহ মাদ্রাসাগুলোকে মাহফিল হয়েছে মাদ্রাসারে কবুল করো, আল্লাহ পরনেওয়ালা পরনেওয়ালা জাগির জেনেওয়ালা সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও, যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা পায়নাম আল্লাহ কেন মানাই খারাপ বানাই যাই না সন্তান হইয়া আল্লাহ তোমার সেই দরবারে আগ পড়েছ মিহিরবাণী করে মা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ মার কবরে আযাব দিও না আব্বার কবরে আযাব দিও না, আল্লাহ কত লাতি মার কলি যাই লেগেছে কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেই, আল্লাহ ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল মার ঈদ হইত না, ওই মাদের দুনিয়া সন্তান হইয়া আল্লাহ মেহরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন ওয়া আল্লাহ ওহে মেহরবানি করে আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও, আল্লাহ স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায় দাও, হে আল্লাহ যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, গাড়ির নিচে পালাইয়া নিষ্পীড়িত করে মারো না, আল্লাহ আগুনে পোড়ায় বেজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না, ফেরাইছে দিয়ে বিষ্ণায় ফেলে রেখে মরণ দিও না, ক্যান্সার দিও না, এইডসের মতো মহামারী দিও না, কিডনি নষ্ট করে দিও না, জবান ব্রেন নষ্ট করো না, যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين